আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ রায়হান কবির। আজকে তোমাদের সঙ্গে ক্লাসেই থাকব। আশা করি তোমরা ভালো আছো। বর্তমান করোনার পরিস্থিতিতে বিদ্যালয় অর্থাৎ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে ক্লাসের সিলেবাসগুলো পিছিয়ে পড়েছে। এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে আমরা ক্লাসগুলো অনলাইনে নিচ্ছি। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে, উপকার আসবে, তোমরা মনোযোগের সহিত ক্লাসগুলো দেখবে। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আলোর প্রতিসরণ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে যদি একটা প্রশ্ন করা হয় যে কোনো বস্তুকে আমরা কখন দেখি, তোমরা নিশ্চয় বলবে যে যখন কোনো বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে তখন বস্তুটাকে দেখতে পাই। সুতরাং আমরা আজকে আলো বিষয়ে আলোচনা করব। আলো, লাইট। প্রথমে আমরা জেনে নেব আলোটা কি। ইতিপূর্বে হয়তো অনেকে আমরা জেনেছি বা তোমরা জানো, আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়। অনেকে এরকমভাবে বলে আলো এক প্রকার শক্তি যার সাহায্যে আমরা দেখতে পাই। তো আমরা আলোর সংজ্ঞা জানলাম, আলোর বিভিন্ন ঘটনাবলী আছে, তার মধ্যে আমরা আজকে একটা ঘটনা জানব, তার নাম আলোর প্রতিসরণ। প্রিয় শিক্ষার্থী, এখন যদি প্রশ্ন করি আলোর প্রতিসরণটা কি, হয়তো অনেকেই বলবে আলো এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এই যে বললাম এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে, স্বচ্ছ মাধ্যমটা আবার কি? স্বচ্ছ মাধ্যম হচ্ছে যার মধ্য দিয়ে আলো ভেদ করে যেতে পারে। এরকম আরও মাধ্যম আছে অস্বচ্ছ মাধ্যম, যার মধ্য দিয়ে আলো ভেদ করে যেতে পারে না। আরও একটা মাধ্যম আছে ঈষদচ্ছ মাধ্যম, যার মধ্য দিয়ে আলো সামান্য পরিমাণ যেতে পারে। স্বচ্ছ মাধ্যম ভেদ করে যেতে পারে এমন মাধ্যমগুলো কি? বায়ু, পানি, গ্যাস। অস্বচ্ছ মাধ্যম আলো ভেদ করে যেতে পারে না এমন মাধ্যমগুলো কি? ইট, কাঠ, দেওয়াল ইত্যাদি। ঈষদচ্ছ মাধ্যম যার মধ্য দিয়ে আলো ভেদ করে যেতে পারে সামান্য, পুরোপুরি না, এমন মাধ্যমটা কি? টেলিভিশন, কাগজ অথবা কাপড়ের একটা পাতলা পর্দা, যার মধ্য দিয়ে সামান্য আলো ভেদ করে যেতে পারে। তো আমরা মাধ্যম জানলাম। তো আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্বচ্ছ মাধ্যমের কথাটা আসতেছে, আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। তাহলে এখানে কী ঘটনা ঘটতেছে? আলোর দিক পরিবর্তন হচ্ছে। তার মানে এক স্বচ্ছ মাধ্যম থেকে আলোকরশ্মি আরেক স্বচ্ছ মাধ্যমে গেলে অবশ্যই দিক পরিবর্তন করবে। তো এই সময় আমরা এখন জেনে নিব যে আলো যে এক স্বচ্ছ মাধ্যম থেকে আরও স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে সেটা কীভাবে দিক পরিবর্তন করে, আসো আমরা এগুলো জেনে নিই। তো প্রথমে আমরা বোর্ডের চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্র, এটা একটা স্বচ্ছ মাধ্যম বায়ু মাধ্যম, এটা একটা স্বচ্ছ মাধ্যম পানি মাধ্যম, দুই মাধ্যমই কিন্তু স্বচ্ছ মাধ্যম। কিন্তু এই দুই স্বচ্ছ মাধ্যমের তুলনায় এইটা হালকা, এইটা গাঢ়। এই দুটাই স্বচ্ছ মাধ্যম কিন্তু একটা হালকা, একটা ঘন। তো দেখা যাচ্ছে আলোকরশ্মি এখানে বায়ু মাধ্যম হতে পানি মাধ্যমে প্রবেশ করতেছে। আমরা কীভাবে বুঝবো যে এটা বায়ু থেকে পানিতে প্রবেশ করতেছে? খেয়াল করো যে আলোকরশ্মি বায়ু থেকে পানিতে যে আসতেছে তার এই যে তীর চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারবো, যে দিক নির্দেশক, যে আলোকরশ্মি এই দিক থেকে এই যে আসতেছে এই দিকে যাচ্ছে।
তো আলোকরশ্মি বায়ু থেকে পানিতে প্রবেশের সময় কি ঘটনাটা ঘটছে দেখো সুপ্রিয় শিক্ষার্থী আলোকরশ্মি বায়ু থেকে পানিতে আসার সময় আলোকরশ্মি এই যে এও আসলো কিন্তু এই বরাবর যাওয়ার কথা ছিল না গিয়ে এই বরাবর চলে আসলো অবশ্যই দিক পরিবর্তন করলো এই ক্ষেত্রে এওটা আপতিত রশ্মি ও বিটা প্রতিসরিত রশ্মি ও বিন্দুতে এন ও এন প্রাইম একটা লম্ব এঁকেছি যেটাকে আমরা বলবো অভিলম্ব এই যে এ ও আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে একটা কোণ উৎপন্ন করেছে নাম দিয়েছি আই অর্থাৎ এ ও এন কোণ ইকুয়াল আই এই কোণটাকে বলতেছি আপতন কোণ এবং এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে বি ও এন প্রাইম বি ও এন প্রাইম কোণ ইকুয়াল আর এই কোণটাকে বলতেছি আমরা প্রতিসরণ কোণ আলোকরশ্মি বায়ুমাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশের সময় এখানে উৎপন্ন হলো আপতন কোণ আই আই দ্বারা বোঝাচ্ছে ইনসিডেন্ট আপতন ইনসিডেন্ট অ্যাঙ্গেল আপতন কোণ আর দিয়ে বোঝাচ্ছে প্রতিসরণ কোণ রিফ্রাকশন অ্যাঙ্গেল প্রতিসরণ কোণ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আলোকরশ্মি এই বরাবর আসলো কথা ছিল না এসে এই বরাবর চলে আসলো অবশ্যই দিক পরিবর্তন হলো এবার কীভাবে দিক পরিবর্তন করলো প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসলো অভিলম্বের দিকে সরে আসলো তাহলে আমরা বলতে পারি আলোকরশ্মি হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে প্রবেশের সময় প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে অভিলম্বের দিকে সরে আসে এই ক্ষেত্রে আপতন কোণটা বড় প্রতিসরণ কোণটা ছোট তাই লিখেছি আই ইজ গ্রেটার দেন আর দ্বিতীয় চিত্রে যাই এক্ষেত্রে আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যম প্রবেশ করতেছে এখানেও এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করতেছে কিন্তু এখানে এটার থেকে এটা একটু বিপরীত এখানে বায়ু থেকে পানিতে আসতেছিল যেখানে কিনা হালকা থেকে ঘন আর এখানে ঘন থেকে হালকাতে যাচ্ছে এখানে পানি থেকে বায়ুতে যাচ্ছে এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে আমরা এখন দেখব আলোকরশ্মি পানি থেকে বায়ুতে যাওয়ার সময় প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে গেছে আলোকরশ্মিটা এ বরাবর যাওয়ার কথা ছিল না গিয়ে দূরে সরে গেছে তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশের সময় কি বললাম ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশের সময় প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে এখন আমরা সিদ্ধান্তে আসতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে সঙ্গে প্রথম ক্ষেত্রের পার্থক্য কী ছিল এখানে হালকা থেকে ঘনতে প্রবেশ করতেছে এখানে ঘন থেকে হালকাতে প্রবেশ করতেছে আমরা তিন নম্বর চিত্রে আসি তিন নম্বর চিত্রে আগে এখানে একটু খেয়াল করবো যে এখানে আপতন কোণটা বড় ছিল প্রতিসরণ কোণটা ছোট ছিল কিন্তু এখানে কী হয়েছে আপতন কোণটা ছোট প্রতিসরণ কোণটাই বড় এখানে একটা প্রশ্ন আসতে পারে আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরো স্বচ্ছ মাধ্যমে গেলে কেন দিক পরিবর্তন করতেছে আসলে দেখো তো এইখানে যখন হালকা থেকে ঘনতে যাচ্ছে আমরা তো জানি আলো একটা বেগ আছে আলো নির্দিষ্ট একটা মাধ্যমে নির্দিষ্ট একটা বেগে যায় যতক্ষণ বায়ুতে ছিল ততক্ষণ একই বেগে যাচ্ছিল যখনই পানিতে প্রবেশ করছে তখন কিন্তু ওই বেগে আর যায় হালকা থেকে ঘনতে যাওয়া মাত্র বেগটা কমে আসছে তাই অভিলম্বের দিকে সরে আসছে কিন্তু ঘন থেকে যখন হালকাতে যাচ্ছে তখন বেগটা বৃদ্ধি পাচ্ছে তাই তো আলোকরশ্মি বেগ বৃদ্ধি পাওয়ার কারণে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে এবার আমরা তিন নম্বর চিত্রে আসব তিন নম্বর চিত্রে আসলে একটা জিনিস খেয়াল করবো যে আলোকরশ্মি বায়ু থেকে পানিতে যাচ্ছে পানি থেকে আবার বায়ুতে প্রবেশ করতেছে তার মানে ঘটনাটা কী করতেছে বায়ু থেকে
পানিতে আপতিত হয়ে পানি মাধ্যমে গিয়ে আবার পুনরায় ওই বায়ু মাধ্যমে নির্গতন হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে এইটা আপতিত রশ্মি, এইটা প্রতিস্ফুরিত রশ্মি, এইটা নির্গত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিস্ফুরিত রশ্মি, নির্গত রশ্মি। এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিস্ফুরিত রশ্মি, বি সি নির্গত রশ্মি। আপতন কোণের জন্য ইনসিডেন্ট আই, প্রতিসরণের জন্য রিফ্রাকশন আর, আর এখানে ইমিটিং ই নির্গত কোণ। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মজার বিষয় হচ্ছে যে আলোক রশ্মি বায়ু থেকে পানিতে প্রবেশ করে পুনরায় বায়ুতে নির্গত হওয়ার কারণে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা কি বলতো যে আপতন কোণ ও নির্গত কোণ সমান। তাই আমরা লিখেছি আই ইকুয়াল ই। এখন একটা জিনিস খেয়াল করবো, তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আলোক রশ্মি এখানে তীর্যকভাবে প্রবেশ করতেছে, তীর্যকভাবে প্রবেশ করতেছে, এখানেও তীর্যকভাবে প্রবেশ করতেছে, কিন্তু আলোক রশ্মি যদি লম্ব বরাবর আপতিত হয় সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে, অবশ্যই মনে প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবো যে আলোক রশ্মি যদি লম্বভাবে প্রবেশ করে তাহলে ওই পথে চলে যাবে। এক্ষেত্রে আহতন কোনো জিরো, প্রতিসরণ কোনো জিরো, নির্গত কোনো জিরো, অর্থাৎ এই বরাবরই একটা আলোক রশ্মি চলে যাচ্ছে। আমি যদি এই বরাবর একটা অভিলম্ব আঁকি তাহলে আহত রশ্মির সঙ্গে, প্রতিসরিত রশ্মির সঙ্গে, নির্গত রশ্মির সঙ্গে অভিলম্ব জিরো ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাই আমি এক্ষেত্রে লিখতে পারি যে আর ইকুয়াল আর ইকুয়াল ই এবং কোণটা জিরো ডিগ্রি। কিন্তু এটাকে আমরা আলোক প্রতিসরণ বলতে পারব না, কারণ বলা আছে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশের সময় আলোর দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। তাহলে দিক পরিবর্তনের কথাটা উল্লেখ আছে, কিন্তু এক্ষেত্রে তো দিক পরিবর্তন হচ্ছে না, সরাসরি ভেতরে চলে যাচ্ছে। কখন? যখন আলোক রশ্মি লম্ব বরাবর আপতিত হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পারি যে এই চিত্রে হোক, এই চিত্রে হোক অথবা এই চিত্রে হোক, যে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। তাহলে আমরা এখানে আলোক প্রতিসরণের ঘটনাগুলো থেকে কী জানতে পারলাম, যে আলোক রশ্মি যদি হালকা থেকে ঘনমাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। এখানে কী জানলো, আলোক রশ্মি যদি ঘনমাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। আরেকটা কী জানলাম, আলোক রশ্মি যদি এক মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রতিসরিত হয়ে পুনরায় ওই মাধ্যমে নির্গত হয় এক্ষেত্রে আপতন কোণ ও নির্গত কোণ সমান হয়। আরেকটা কী জানলাম, আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। প্রতিসরণের বাস্তব প্রয়োগগুলো পরবর্তীতে ভিডিওতে জানবো। আল্লাহ হাফেজ।